बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नाजीपुर डिग्री कॉलेज कर्तृक ऑनलाइन भित्तिक आजकेर एई क्लासे आमी मोहम्मद रेजाउल करीम प्रभाषक अर्थनीति नाजीपुर डिग्री कॉलेज गुरुदासपुर नाटोर तोमादेर सामने आजकेर ऑनलाइन क्लासटी उपस्थापन करब। आजकेर जे विषयटा निये आमी आलोचना करब सेटा डिग्री प्रथम पत्र वैश्विक अर्थनीति द्वितीय अध्याय। द्वितीय अध्याय जो विषय की आलोचना करब से जोगान एवं चाहिदा, जोगान और चाहिदा अर्थात सप्लाई एंड डिमांड, इटा नहीं आलोचना करब। এই অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদা হ্রাস বৃদ্ধি বলতে কী বুঝব, যেটা আলোচনা করব সেটা হচ্ছে চাহিদার সংকোচন, চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদা হ্রাস বৃদ্ধি। এই প্রশ্নটি আলোচনা করব আজকে বিষয় চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদা হ্রাস বৃদ্ধি বলতে কি বুঝো। তার আগে আমি একটু সংক্ষেপে বলি চাহিদা বলতে আমরা কি বুঝি। সাধারণ কথা চাহিদা বলতে আমরা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বুঝে থাকি, কিন্তু অর্থনীতিতে চাহিদা শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে চাহিদা বলতে শুধু পাওয়ার আকাঙ্ক্ষাকেই বোঝায় না, অর্থনীতিতে চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা ক্রয়ের সামর্থ্য এবং ব্যয়ের ইচ্ছাকে বোঝায়। আমি আবার বলছি, অর্থনীতিতে চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা ক্রয়ের সামর্থ্য এবং ব্যয়ের ইচ্ছা, এই তিনটা জিনিস যখন থাকবে তখন আমরা সেটা অর্থনীতিকে আমরা বলবো সেটা চাহিদা। এই চাহিদা নির্ভর করে আবার দামের ওপর, দামের পরিবর্তনের ফলে চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি করে। যেহেতু চাহিদাটা নির্ভর করে দামের ওপর, আবার এই দামের পরিবর্তনের ফলে চাহিদার সংকোচন চাহিদার সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি নির্ভর করে। এখন আমরা চাহিদার সম্প্রসারণ নিয়ে একটু আলোচনা করি। চাহিদার সম্প্রসারণটা কি, চাহিদার সম্প্রসারণ, চাহিদার সম্প্রসারণ হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, তাকে আমরা চাহিদার সম্প্রসারণ বলি। আমি আবার বলি, অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে বা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, তাকে চাহিদার সম্প্রসারণ বলে। আমি একটি চিত্রের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করছি। আমরা বড় বড় জানি চিত্রে, এটা ভূমি অক্ষ বা ওয়েক্স অক্ষে চাহিদার পরিমাণ। এবং ওয়াই অক্ষ বা এটাকে লম্ব অক্ষ বলে, লম্ব অক্ষে আমরা দাম নির্দেশ করি। চিত্রে দ্রব্যের দাম যখন দ্রব্যের দাম যখন অর্থাৎ OP3 চাহিদার পরিমাণ তখন OQ1, দাম কমে OP2 হলে চাহিদার পরিমাণ বেড়ে যায় ও Q2 হয়, দাম যদি আরও কমে OP1 হয়
চাহিদার পরিমাণ আরো বেড়ে হয় ও Q3। আমরা চিত্রে এ বি সি এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় এটা হচ্ছে এই ডিবি হচ্ছে একটি চাহিদা রেখা। তাহলে আমি বলেছিলাম চাহিদার সম্প্রসারণটা কি, কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, দাম যদি কমে চাহিদার পরিমাণ বাড়ে তাহলে এটাকে চাহিদা সম্প্রসারণ বলে। যেমন দাম যখন OP3 তখন চাহিদার পরিমাণ OQ1, দাম কমে OP2 হলো চাহিদার পরিমাণ বেড়ে OQ2 হলো, দাম আরও কমে OP1 হলো চাহিদার পরিমাণ আরও বেড়ে OQ3 হলো। এই জন্য আমরা বলছি যে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়লে তাকে চাহিদার সম্প্রসারণ বলে। ঠিক চাহিদার সংকোচনটা আবার একই ব্যতিক্রম। চাহিদার যদি সংকোচন আমরা বলি, চাহিদার সংকোচন এর ঠিক এর উল্টোটাই হচ্ছে চাহিদার সংকোচন। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে তাকে চাহিদার সংকোচন বলে। ঠিক এই চিত্রটাই আমরা বলতে বোঝাতে পারবো যে দাম বাড়লে, মনে করো যে এই চিত্রে যখন দাম যখন OP1, চাহিদার পরিমাণ তখন OQ3, দাম যখন OP1, চাহিদার পরিমাণ তখন OQ3। দাম বেড়ে OP2 হলে চাহিদার পরিমাণ কমে, দাম বেড়ে যদি OP2 হয় চাহিদার পরিমাণ তখন আরও বেড়ে যায়, চাহিদার পরিমাণ আরও কমে OQ2 হয়, দাম আরও বেড়ে OP3 হলে চাহিদার পরিমাণ আরও কমে OQ1 হয়। দাম বাড়ছে, এদিকে দাম বাড়ছে, ওদিকে চাহিদার পরিমাণ কমছে। এই যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমার কারণে এটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। তাহলে আমরা চাহিদার সম্প্রসারণ এবং সংকোচনটা বলতে পারলাম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়লে সেটাকে বলে চাহিদার সম্প্রসারণ, এবং দাম যখন বাড়ে চাহিদার পরিমাণ কমে তখন সেটাকে বলা হয় চাহিদার সংকোচন। এবার আমি অতি সংক্ষেপে চাহিদার হ্রাস বৃদ্ধিটা আলোচনা করব। চাহিদার হ্রাস প্রথমে আলোচনা করব, চাহিদার বৃদ্ধিটা কি, চাহিদার হ্রাস বৃদ্ধি, প্রথমে আলোচনা করব চাহিদার বৃদ্ধিটা কি। এর একটা সংজ্ঞা, দামের পরিবর্তন ছাড়াও, এই যে আমরা এতক্ষণ বললাম যে দামের পরিবর্তন হয়, এবার দামের যদি পরিবর্তন না হয়, দাম যদি স্থির থাকে, দেখো অন্যান্য অবস্থার যদি পরিবর্তন হয়, অর্থাৎ ভোক্তার আয়, ভোক্তার রুচি, ভোক্তার অভ্যাস, এগুলো যদি পরিবর্তন হয় তাহলে চাহিদার কীরূপ পরিবর্তন হয় এইটাকে আমরা বলবো চাহিদার হ্রাস বৃদ্ধি। তাহলে এখানে একটু আমরা বলতে পারি যে দাম যদি পরিবর্তন না হয় স্থির থাকে, যদি ভোক্তার আয় বেড়ে যায়, ভোক্তার রুচি বাড়ে, ভোক্তার অভ্যাস বেড়ে যায়, তাহলে সেটাকে যখন বেড়ে যায়, বেড়ে গেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, এটাকে চাহিদার বৃদ্ধি বলে। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করতে পারি। ঠিক একই রকম চিত্রে ওয়ে কক্ষের চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষ বা লম্ব অক্ষের দাম নির্দেশ করা হয়েছে। দাম এক্ষেত্রে দাম স্থির, এক্ষেত্রে দাম হচ্ছে OP1 বা দাম স্থির, চাহিদার পরিমাণ তখন OQ1। OQ1
বলছি যে দাম স্থির থেকে যদি ভোক্তার আয় বাড়ে, ভোক্তার অভ্যাস বাড়ে বা ভোক্তার রুচির পরিবর্তন বেড়ে যায়, তাহলে সেটা চাহিদার পরিমাণ তখন বেড়ে যায়। ভোক্তার দাম স্থির আছে, ভোক্তার আয়, ভোক্তার স্বভাবতই ভোক্তার আয় বাড়লে, ভোক্তার রুচি বাড়লে, ভোক্তার খাওয়ার অভ্যাস বাড়লে, তাহলে দেখা যায় ভোক্তা বেশি পরিমাণে ক্রয় করে, অর্থাৎ ভোক্তার চাহিদা বেড়ে যায়। তাহলে চাহিদা বেড়ে গেলে চাহিদা রেখা ডান দিকে স্থান, এখানে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। এখানে ডিটি একটা চাহিদা রেখা, দাম বাড়ার পরে চাহিদার পরিমাণও যেহেতু বেড়ে যায়, এই ক্ষেত্রে চাহিদার পরিমাণ ও কিউ টু করতে পারি আমরা, ঠিক চাহিদা রেখা তখন ডান দিকে স্থানান্তরিত হবে, ডান দিকে স্থানান্তর হবে। এই যে ডি ওয়ান, ডি ওয়ান একটি চাহিদা রেখা, নতুন চাহিদা রেখা হলো। তাহলে আমরা বলতে পারি যে দামের পরিবর্তন, দামের যদি পরিবর্তন না হয়, তা দাম যদি স্থির থাকে, ভোক্তার আয় বাড়লে, ভোক্তার রুচি বাড়লে, ভোক্তার অভ্যাস বাড়লে, চাহিদার পরিমাণ বাড়ে, এদের চাহিদা রেখা তখন বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হয়, এটাকে চাহিদার বৃদ্ধি বলে। পক্ষান্তরে চাহিদা হ্রাস বলতে আমরা কি বুঝি? পক্ষান্তরে আমরা চাহিদা হ্রাস বলতে বুঝি যে দামের পরিবর্তন যদি স্থির থাকে, ভোক্তার আয়, ভোক্তার রুচি, ভোক্তার অভ্যাস এগুলো যদি হ্রাস পায়, এগুলো কমে গেলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে, ঠিক আগেরটার বিপরীত। ভোক্তার আয়, ভোক্তার অভ্যাস, ভোক্তার রুচি এগুলো যদি হ্রাস পায়, তাহলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে, তখন চাহিদা রেখা বাম ডান থেকে বাম দিকে স্থানান্তরিত হবে। অর্থাৎ আমরা ধরে নিলাম যে তখন চাহিদার পরিমাণ হ্রাস পাবে, চাহিদার পরিমাণ আসবে তখন বাম দিকে আসলো ও কিউটু হলো, চাহিদাও ডি ওয়ান মতো চাহিদা রেখা হলো। তাহলে আমরা এটাকে বলা হচ্ছে চাহিদার হ্রাস। চাহিদার বৃদ্ধিটা হচ্ছে দাম স্থির থেকে ভোক্তার আয়, ভোক্তার রুচি, ভোক্তার অভ্যাস বেড়ে গেলে চাহিদার পরিমাণ বাড়ে, তখন এটাকে চাহিদার বৃদ্ধি বলে, তখন চাহিদা রেখা বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হয়। আর তার উল্টাটা হচ্ছে চাহিদার হ্রাসটা হচ্ছে ভোক্তার আয়, ভোক্তার রুচি, ভোক্তার অভ্যাস এগুলো যদি হ্রাস পায়, তাহলে চাহিদার পরিমাণও হ্রাস পায়, তখন চাহিদা রেখা বাম থেকে ডান দিকে স্থানান্তরিত হয়। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। আজকের মতো এখানে তোমাদের শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, খোদা হাফেজ।